তারপরে বললাম, বলেন তারাবির দোয়া কি বলেন তো দেখি। তখন বল সুবহানা দিল মুল কালমাত পড়তে শুরু করেছে, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু। একদিন জিজ্ঞেস করেছেন এর দলিল আছে কিনা, তখন বলছে কি বলেন দুয়ার দলিল নাই, হতবাক হয়ে গেছে দুয়ার দলিল নাই। তো বলছে দুয়ার দলিল নাই মানে, আমি বলছি নাই বলছি তো তৈরি করা, যে দুয়া কেউ তৈরি করতে পারে। আমি বলছি ওযু দুয়াটা বলেন, ওযু করার সময় কি পড়েন, পটপট করে বলছে কত মুখস্থ দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন। আমি বলছি তাই, একদিনও জিজ্ঞেস করলেন না যে এই দোয়াটা কোনো হাদিসে আছে কিনা। যে ইমাম সাহেব শিক্ষা দিছে আমাদেরকে মক্তবে, আপনি কি বলেন নাই মানে অবশ্যই আছে, বের করেন আপনি সাহস থাকলে, আপনি সাহস থাকলে বের করেন কি শিখাইছেন। জহরের এক নিয়াত, আসরের এক নিয়াত, মাগরিবের এক নিয়াত, এশার এক নিয়াত পড়ে আপনার মাথাটা গোবর বানা রাখছেন আপনি। এই নিয়াত মুখস্থ না করে ছোট ছোট সুরাগুলো মুখস্থ করতে পারতেন আপনি, ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করতে পারতেন। আজানের দোয়া বলেন মুখস্থ নাই, আশ্চর্য নিয়াত মুখস্থ করেছেন, আজানের দোয়াটা মুখস্থ করেননি তো বলছেন না। তো মসজিদে উঠার দোয়া মুখস্থ কর বলেন, ওটাও মুখস্থ নাই, এটা কি মুখস্থ করেছেন, এটা আল্লাহর কাছে বলছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক, আল্লাহ তোমার যত রহমতের দরজা আছে সব আমার জন্য খুলে দাও। তুমি এই দোয়াটাই জানো না, কিন্তু হুজুরের ঠিকানো এই জাল দোয়াগুলো সব মুখস্থ আছে। বিসমিল্লাহ বলে ওষুধ খায় না, ওষুধ খায় কি বলে আল্লাহ শাফি আল্লাহ কাফি। এই ইসলামী ব্যাংক হাসপাতালে লেখা আছে, এই ইসলামী ব্যাংক হাসপাতালে এদের এদের মধ্যে কি জ্ঞানী মানুষ নাই, একটিও কি লোক নাই যে একটা দোয়া তৈরি করে মারি দিলাম সাইনবোর্ডের ঝুলানো আছে সুন্দর করে, রোগী ওইটা দেখে মুখস্থ আল্লাহুম্মা শাফি আল্লাহ কাফি বলে মারি দিচ্ছে। একটুকু কতদিন যাবত বলছি যে এই দোয়া রাখা যাবে না, তারা কি শুনে না, একদিন গিয়ে বলেছে সরাসরি এই দোয়াটা দয়া করে তুলে দিবেন, বলছে ওষুধ খাওয়া দাওয়া বিসমিল্লাহ শেষ, স্পেশাল কোনো দোয়া আছে, এগুলো বলাটাই হলো কি আমাদের অপরাধ। এই অপরাধ তো করেই যাবে ইনশাআল্লাহ, যতদিন শিরিক বিদাত মুক্ত না হবে বাংলাদেশ ততদিন বলেই যাবো ইনশাআল্লাহ।